আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই মুহূর্তে আমি আপনাকে দেখাবো কিভাবে ইউটিউব এবং ফেসবুক থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করা যায়। তো প্রথমে আমি দেখাবো কিভাবে ফেসবুক থেকে আপনি ভিডিও ডাউনলোড করবেন। তো আমি আমার ফেসবুক যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করব। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর একটি ভিডিও আছে দেখতে পাচ্ছেন, আমরা ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পর উপর ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি আইকন আছে, সেখানে ক্লিক করে ভিডিওর লিঙ্কটি কপি করে নেব। কপি করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে প্লে স্টোরে চলে যাব। সরাসরি প্লে স্টোরে সার্চ দেব ফাস্ট বিট, লিখে সার্চ দিলে এই অ্যাপসটি আসবে। আমি এই অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে ইনস্টলে চাপ দিলাম। তো আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, এখন আমি ওপেন করেছি। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে, এখানে এটা পাস করে দিবেন, অ্যালাউতে ক্লিক করবেন। তো এখানে কিছু করতে হবে না, আপনারা সরাসরি ইউআরএল এই অপশনটিতে চলে যাবেন। এখানে গিয়ে ডান দিকে দেখতে পাচ্ছেন পেস্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমি যেই ভিডিও লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি এখানে চলে আসবে, এবং সেই লিঙ্ক সংশ্লিষ্ট যে ভিডিওটি সেই ভিডিওটি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড এসডি, তো আপনারা যদি এসডি থাকে তাহলে উপরে দেওয়া থাকবে, আপনারা এসডি ডাউনলোড করে নেবেন। যেহেতু এখানে এসডি নেই তো আমি এখন এসডি ডাউনলোড করব, তো আমি এসডিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আমরা ডাউনলোড অপশনে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড স্টার্ট হয়েছে। এখনই ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি ভিডিওটির উপর ক্লিক করব। ক্লিক করার পর প্লে অপশনে ক্লিক আমার ভিডিওটি চলতেছে। তো আপনি এভাবে ফেসবুক থেকে ভিডিও, যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটা থেকে বের হয়ে যাচ্ছি। তো এরপর থাকছে কিভাবে আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন। তো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমরা ইউটিউব যে অ্যাপসটি আছে সেখানে আমরা প্রবেশ করি। তো এখান থেকে আপনি যে কোনো ভিডিও চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমি সাধারণত এখানে একটি ভিডিও আছে, আমি এই ভিডিওটি ওজুর মাসালা এই ভিডিওটি আমি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমি ভিডিওটি ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওটি প্লে হবে। প্লে হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভিডিওটির নিচে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পর আপনি আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারে প্রবেশ করতে পারেন। তো আমি আমার মোবাইলের ইউসি ব্রাউজার, এই ব্রাউজারটিতে আমি ঢুকব। ঢোকার পর এখানে সার্চ অর এন্টার ইউআরএল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটির লিঙ্ক কপি করেছি সেই ভিডিওটি এখানে চলে এসেছে। তো উপর যে ওজুর গুরুত্বপূর্ণ মাসালা, এখানে আমরা এই যে লিঙ্কটি আছে লিঙ্কে ক্লিক করে আমরা একদম প্রথমে চলে যাব। প্রথমে চলে যাওয়ার পর এম ডট, এটার পরে আমরা ডাবল এস যুক্ত করে দেব। ডাবল এস যুক্ত করে আমরা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। উপরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি, এবং নিচে দেওয়া আছে আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান। জাস্ট আপনি ওই ফরম্যাটের উপর ক্লিক করবেন। আমি 720 ডাউনলোড করব, তো আমি 720 এটা উপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড চলে এসেছে, জাস্ট এটা ক্লিক করেছি, বেশি কিছু করা লাগেনি। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড
হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব এবং ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। যদি কোনো সমস্যা হয় তারপরেও আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি ইউসি ব্রাউজার এবং ফার্স্ট বিট যে সফটওয়্যারটি আছে ফেসবুক ডাউনলোডার, দুটোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লিংক ফলো করে সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেবেন। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।